মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে গরম জলে চীনা বাদাম নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে মিক্সিং বোলে গ্রেটেড আলু সেদ্ধ, পেঁয়াজের কিমা, গাজরের কিমা, বিন কুচি, বাঁধাকপির কিমা ও স্বাদ মতো নুন দিয়ে ম্যাশ করে কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ হয়ে যাওয়া চীনা বাদাম, ক্যাপসিকাম কুচি, ইয়েলো ও রেড বেল পেপার কুচি দিয়ে ভালো করে মেখে গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে। এবার ময়দা ও কর্নফ্লাওয়ার সামান্য নুন ও জল দিয়ে গুলে ব্যাটার বানিয়ে আলুর বল ব্যাটারে মাখিয়ে রিফাইন্ড অয়েলে ভেজে তুলে নিতে হবে। এবার তেলে রসুন কুচি, ডুমো করা পেঁয়াজ, বেল পেপার, ক্যাপসিকাম, স্বাদ মতো নুন চিনি ও টমেটো পিউরি দিয়ে নেড়ে চেড়ে ভিনেগার, সয়া সস ও ক্রাশ ভাজা চিনি বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাঞ্চুরিয়ান দিয়ে টপ করে নিলে তৈরি আলু বাদামের মাঞ্চুরিয়ান।